দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে। তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো প্রকাশিত হয়েছে 2022 সালের জন্য, এবং সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আজকে ভিডিওতে দেখবো। তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রথম সপ্তাহ থেকে শুরু করে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। আর ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। চলো কথা বলি আমরা কমপ্লিট স্ক্রিন চলে যাই এবং তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখতে থাকি। অ্যাসাইনমেন্টের আনসার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে এসএসসি 22 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের আনসার দেওয়া আছে, আজই ডাউনলোড করে নাও। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট আনসারটি দেখবো। এটি তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তোমাদের এটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। বাকি যে বিষয়গুলো সেগুলো অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই সপ্তাহে আরেকটি বিষয় করতে হবে, সেটি হচ্ছে বাংলা, সেটির অ্যান্সারও দেওয়া আছে। কর্পোরেজের একটি ভিডিও তালুকদারি প্রযুক্তি চ্যানেলে পাবলিশ করা আছে, সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কর্পোরেজের ভিডিওটি দেখে নিতে পারো। কর্পোরেজে তোমরা শ্রেণীতে লিখবে দশম, বিষয় কোড 137, বিষয়ের নাম লিখবে রসায়ন, অ্যাসাইনমেন্ট নং 1, এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সালের জন্য। অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবে রাসায়নিক বন্ধন গঠন, যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। এবার আমরা অ্যান্সারে চলে আসবো, তার আগে আমরা প্রশ্নটি একটু দেখে নেই। দশম শ্রেণী রসায়ন বিষয়টি, বিষয় কোড 137, এটি 1 নং অ্যাসাইনমেন্ট, পঞ্চম থেকে প্রশ্নটি করা হয়েছে রাসায়নিক বন্ধন। আর অ্যাসাইনমেন্টের শিরোনামে বলা আছে রাসায়নিক বন্ধন গঠন, যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। আমরা যদি একটু জুম করে প্রশ্নটি দেখার চেষ্টা করি, এখানে নির্দেশনায় বলা আছে এ ও ডি দুটি মৌল যারা পর্যায় সারণীর গ্রুপ 1A অবস্থিত। এ মৌলের অবস্থান প্রথম পর্যায়ে এবং ডি মৌলের অবস্থান চতুর্থ পর্যায়ে। অপর দুটি মৌল বি ও সি দ্বিতীয় পর্যায়ে যথাক্রমে 14 ও 16 নং গ্রুপে অবস্থিত। এটা উদ্দীপক আকারে দেওয়া আছে। এখানে তিনটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। ক নাম্বার যে প্রশ্ন, এখানে বলা হয়েছে এ ও বি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা ক লিখেও লিখতে পারি যে উদ্দীপকের এ ও বি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের বিদ্যুৎ পরিবাহিতা নিম্নে ব্যাখ্যা করা হলো। মোলের অবস্থান পর্যায় সারণীর প্রথম পর্যায় এবং গ্রুপ 1A। তাহলে এ মোলেরটি হবে H এবং বি মোলের অবস্থান পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় এবং গ্রুপ 14। তাহলে বি মোলেরটি হবে C, C মানে কার্বন, H মানে হাইড্রোজেন। হাইড্রোজেন ও কার্বন এর মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, তারা পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে CH4 উৎপন্ন করবে। সমযোজী বন্ধন হলো এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণুসমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের বা ভাগাভাগির মাধ্যমে আবদ্ধ থাকে। ইলেকট্রন শেয়ার করা পরমাণুদ্বয়ের মধ্যকার আকর্ষণ ও বিকর্ষণের ফলে যে সুস্থিত ভারসাম্য বল তৈরি হয় তাই সমযোজী বন্ধনের সৃষ্টি করে। তোমরা এখানে চিত্রটি অবশ্যই এঁকে নিবে। এখানে কার্বন, একটি কার্বন এবং চারদিকে চারটি হাইড্রোজেন রয়েছে যেটি CH4 উৎপন্ন করেছে, মিথেন। উক্ত চিত্র হতে দেখা যায় যে সি কার্বন এবং এইচ হাইড্রোজেন তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, তাই এরা সমযোজী যৌগ। আমরা জানি গুলিটা আসবে না আমরা জানি সাধারণত অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হওয়ায় সমযোজী যৌগের অণুতে কোনো ধনাত্মক ঋণাত্মক আদানে সৃষ্টি হয় না। এই জন্য সমযোজী যৌগগুলি সাধারণত অপোলার হয়। সমযোজী যৌগগুলি অপোলার হওয়ায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। কার্বনের বেশিরভাগ যৌগ ইলেকট্রন শেয়ার করে সমযোজী যৌগ সৃষ্টি করে, তাই কার্বনের যৌগসমূহের ক্ষেত্রে দেখা যায় এরা তড়িৎ পরিবহন করে না। CH4 বা মিথেন অণুটি কার্বন ও হাইড্রোজেন অধাতুর পরমাণুসমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। অণুটিতে ধনাত্মক ও ঋণাত্মক আদান গঠিত না হওয়ায় মিথেন অণুটি বিদ্যুৎ পরিবহন করে না। এটি ছিল আমাদের কয়ের অ্যান্সার। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসি। কতে বলা হয়েছিল যে সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। তোমরা খ লিখে লিখতে পারি উদ্দীপকের সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে নিম্নে ব্যাখ্যা করা হলো। সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন ও বিদ্যুৎ পরিবাহিতা। উদ্দীপকের সি মৌলের অবস্থান পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় এবং গ্রুপ 16A। তাহলে সি বা কার্বন মৌলটি সি মৌলটি হবে অক্সিজেন এবং ডি মৌলের অবস্থান পর্যায় সারণীর চতুর্থ পর্যায় এবং গ্রুপ 1A। তাহলে ডি মৌলটি হবে পটাশিয়াম বা কে। নিম্নে ও ও কে এর মধ্যে বন্ধন গঠন দেখানো হলো। অক্সিজেন ও পটাশিয়ামের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, তারা পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে কে2ও উৎপন্ন করবে। আয়নিক বন্ধন বা
তড়িৎযোজী বন্ধন হলো এক প্রকার রাসায়নিক বন্ধন যা বিপরীত আদানযুক্ত আয়নসমূহের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া এই বন্ধন আয়নিক যৌগে ক্রিয়াশীল একটি প্রাথমিক বল। এক কথায় পূর্ণযোজ্যতা কক্ষ লাভের জন্য ধাতু থেকে অধাতুর দিকে ইলেকট্রনের সরণই হলো আয়নিক বন্ধন। তোমরা এই আয়নিক বন্ধন চিত্রটি এখান থেকে দেখানো এবং এটি তোমরা চিত্র আকারে ব্যবহার করতে পারবে। এটি হচ্ছে পটাশিয়াম, এখানে আরেকটা পটাশিয়াম। পটাশিয়ামের সর্বশক্তি স্তরে যে ইলেকট্রন দুটি রয়েছে সেটি অক্সিজেনের সাথে শেয়ারের মাধ্যমে একটা অক্সিজেন অক্সিজেনকে প্রদানের মাধ্যমে এখানে আয়নিক বন্ধন গঠিত হচ্ছে এবং অক্সিজেন তার পূর্ণাঙ্গ শক্তি স্তর পূর্ণ করতে পারছে। চিত্র হচ্ছে কে2ও এর আয়নিক বন্ধন। কে2ও যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আমরা জানি। আয়নিক যৌগের অণুতে পরমাণুসমূহের মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি, সমযোজী যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের মধ্যকার বন্ধন শক্তি অপেক্ষা বেশি থাকে। আবার আয়নিক যৌগের পরমাণুসমূহ ধনাত্মক ও ঋণাত্মক চার্জিত থাকে। এই ধনাত্মক ও ঋণাত্মক আধান অণু গঠনের সময় ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত হয়ে জ্যামিতিক কাঠামো গঠন করে। এতে করে আয়নিক যৌগের একটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং আয়নিক যৌগের একটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। এতে আয়নিক যৌগের অণুতে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়, ফলে আয়নিক যৌগের অণুকে ভাঙতে অনেক বেশি তাপ শক্তি প্রয়োজন হয়। তাই আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। কে2ও আয়নিক বন্ধন দ্বারা তৈরি, তাই তারা আয়নিক যৌগ, তাই কে2ও এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। শুধু কে2ও যৌগের গলনাঙ্ক হলো 350 থেকে 740 পর্যন্ত। এবার আমি সর্বশেষ প্রশ্ন অ্যান্সারে চলে যাই, যেখানে বলা হয়েছিল যে ডি মৌলের একাধিক পরমাণুর মধ্যে যে ধরনের বন্ধন গঠন সম্ভব তার ব্যাখ্যা দিতে হবে এবং মৌলটি বিদ্যুৎ পরিবাহী কিনা বিশ্লেষণ করতে হবে। আমরা গলিখেভাবে লিখতে পারি, উদ্দীপকের ডি মৌলের একাধিক পরমাণুর মধ্যে যে ধরনের বন্ধন গঠন সম্ভব তার ব্যাখ্যা সহ মৌলটি বিদ্যুৎ পরিবাহী কিনা নিম্নে তা বিশ্লেষণ করা হলো। খতে পাই ডি মৌলটি হলো কে, মানে পটাশিয়াম, এবং এর একাধিক পরমাণুর মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান। নিম্নে এর কারণ ও বিদ্যুৎ পরিবাহিতা দেখানো হলো। একটি ধাতু অপর একটি অধাতুর মধ্যে আয়নিক বন্ধন এবং দুটি অধাতুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, কিন্তু দুটি ধাতব পরমাণুর কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বলে। ধাতুসমূহ যে ধরনের বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাই ধাতব বন্ধন। এই সঞ্চারণশীল ইলেকট্রন এবং ধনাত্মক চার্জযুক্ত ধাতব আয়নের মধ্যে হয়ে থাকে। এই বিশেষ ধরনের বন্ধনের কারণেই ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবহন করে। এই বন্ধন সঞ্চারণশীল ইলেকট্রন এবং ধনাত্মক চার্জযুক্ত ধাতব আয়নের মধ্যে হয়ে থাকে। এখানে সঞ্চারণশীল ইলেকট্রনের চিত্র দেওয়া আছে এবং পারমাণবিক শ্বাসের কথা বলা আছে। তোমার চিত্রটি এঁকে নিব অবশ্যই। ধাতব বন্ধন ধাতুর অনেকগুলো ভৌত ধর্ম যেমন যান্ত্রিক শক্তি, নমনীয়তা, তাস নমনীয়তা এবং বিদ্যুৎ রোধ এবং পরিবাহিতা এবং দেওয়ার দরকার নেই, কমা দিলে চলবে। নমনীয়তা, কমা বিদ্যুৎ রোধ এবং পরিবাহিতা অস্বচ্ছতা এবং দীপ্তির জন্য দায়ী। পটাশিয়াম একটি ধাতব মৌল হয়, এর দ্বারা গঠিত বন্ধন হবে ধাতব বন্ধন। ইলেকট্রন বিন্যাস অনুসারে এর সর্বশেষ স্তরে একটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকায় ইলেকট্রনটি সঞ্চরণশীল হয় এবং পারমাণবিক শ্বাসের মধ্যে চলাচল করে বিদ্যুৎ পরিবহন করে। তাই বলা যায় যে পটাশিয়াম মানে কে এর বিদ্যুৎ পরিবহন করে। এই ছিল দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু মানে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধু বান্ধব খুব উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি কমেন্ট সেকশন জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদেরকে দেখছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।